আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আজকের ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান মেহমান, ভারত উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত পূর্ব উপদেষ্টা শাইখুল হাদিস আল্লামা সালিম হক সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। প্রথমতে বয়ান শুরু করবে, তাই এখানে বাইরে যারা আছে দয়া করে চলে আসুন, আপনারা পিন্ডারের ভিতরে চলে আসুন, বয়ান পেশ করবেন। হাইলাকান্দি কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোনাজে আহলে সুন্নাত আনসার এমিরাত শেখুল হাদিস আল্লামা সালিমুল হক সাহেব, হুজুরকে আলোচনা পেশ করার জন্য মাহফুল কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ووسيلتنا ومغيثنا ومأوانا وملجأنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أما خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم، صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: معلما أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا
قد خلقت كما تشاء صلى الله আপনারা চিন্তা করি আমরা কত জনে আল্লাহর ই মাথোর দাম দিয়ে ইয়ার নমাজ পড়ি, ওখানে চিন্তা করলে ভাই ভাই। আর 88টা জায়গার মাঝে পরবর্তীকারে আলমে উম্মতে মুহাম্মদীরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও মুমিনুকুল হইয়া ডাকিছে। অন্যান্য যত নবীগণের উম্মত হল আসলা এরারে ডাকি তো ইয়া আইয়ুহাল মাসাকিন, ও মিসকিন হল, ও ফকির হল। তো আল্লাহর নবীর উম্মতরে ডাকিছে ও মুমিন হল, এগু নবীর কারণে নাই, নবীর লাগে ওয়ার কারণেও আপনার আমরা অত দাম পাইয়া ও নবীর উম্মত হয়। আপনার আর দেশর সপ্তাহ কিয়া দামি লাগলি কোনটা? সেগুন আচ্ছা তে বুঝবাইছি, আমরা দেশের লোক মিলছে আমরা দেশ। আর একেবারে কম দামি লাকড়ি কোনদম, কদমর বাখলা আর সেগুনের বাখলা সমান নি না নি? আমরা সেগুন হই না তো সেগুনের বাখলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই হিসাবে আমরার দাম বেশি। কিয়ামতের ময়দানে মানুষ টুটেল 120 খাতার হইবা, 120 সব হইবা। জরকানি ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল বাকি জরকানি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনজন 120 খাতার, 80 খাতার মানুষ হইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর থেকে বেশি আর কোন নবীর উম্মত হইতা না। ওয়ালা সাউফা ইউতি ربك فترضى والله الحبيب صلى الله عليه وسلم আমি আপনারে অতি সত্তরে মন জিনিস দিমু যে জিনিস আপনি খবরে রাজি হই যাইবা। ও আয়াতের তফসির করতে গিয়া তফসিরে জলালাইনের মধ্যে আনছেন ইজাল্লাহ আরতা কত্তু ওয়াহিদু মিন উম্মতি ফিন্নার, আমি আল্লাহর উপরে অত সময় পর্যন্ত রাজি হইতাম না যত সময় পর্যন্ত আমার এক উম্মত রে আল্লাহ দুজহ রাখি দিবা। ইলা কোন নবীর হিম্মত হইছে নি কইতা যে আমি আল্লাহর উপরে রাজি হইতাম না? লগে লগে নবুয়তি শেষ। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইজাল্লা আরদা কত্তু ওয়াহিদু মিন উম্মতি ফিন্নার, আমি আল্লাহর উপরে অত সময় পর্যন্ত রাজি হইতাম না যত সময় পর্যন্ত আমার এক উম্মত রে আল্লাহ দুজহ রাখবা। হ্যাঁ, এটা কি বড় জিনিস আর জমিন আসেনি আর নাই? তো আমরা দাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিয়া। এর লাগিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নামেরও দাম আল্লাহর কাছে আছে। আর এই নাম দিয়াও বহুত মানুষ উঠি যাইবা। ইনসানুল উয়ুন ফি সিরাতিল আমিনিল মামুন কিতাবুল মুদ্দালি ইবনে বুরহানুদ্দিন আলবী আল মুলাক্কাব বিনুরুদ্দিন আলবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আজ কিয়ামতের দিন পরবর্তীকারে আলামেন
মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্বোধন করিয়া কইবা, কুম ইয়া মোহাম্মদ ওয়াদখুলিল জান্নাতা বিগাইরি হিসাব। ও আল্লাহর নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তুমি খবর থাকি উঠিয়া আনা হিসাবে গিয়া খবর ব্যস্ত আমাই যাও। কুমিয়া মোহাম্মদ শব্দ কইবা মোহাম্মদ, ই কথা শুনার লগে লগে যারা নাম মোহাম্মদ হইব তারাও করবা কেতিয়াও বাদি রোহানা দিলেই বা বলে মনে হয় আমরারে কইছে ফালে কেরামতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ামনাউনাহু মিন যালিকা, আল্লাহর হবিবর খাতিরে সরর নিষেধ দেব হইত না, রোহানা দিস দিলাইছেন আমাই যাইতরা আমাই যাগুয়া। ও এল্লা ও ইয়াতাল্লো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এল্লা কি বায়ো করলে আল্লাহ নবীর উম্মত হওয়ার কারণে আমরা রে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দাম দিছে বেশি, আল্লাহ নূর নাম হওয়ার কারণে আমরা রে আল্লাহ দাম দিছে বেশি। এর ফুন্না মানে একটা কই উঁচনি যে বার বা রুটি যে গুয়া কই আপনার আল্লাহ তাকি বড় যে হরু আর মোহাম্মদ তাকি বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই নুনচুল জি ইগো আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকি বড় না, কিন্তু বড় হই যে কি ও কথা বুঝাইছেন, ও কথা বুঝাইছেন সুনওয়াতুল মক্কিয়া কিতাবের মধ্যে সাইয়্যিদ মোহাম্মদ হাকি ইবনে আলী ইবনে ইব্রাহিম আন-নাজিলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনচুল আকরিমুল খুবজা ফাইনাল্লাহ আকরামাহু, তোমরা রুটিরে তাজিম করিও আল্লাহ এগুলো তাজিম করছো, আল্লাহ আর একটা তাজিম সররে করইনি না, অর্থাৎ আল্লাহ দাম দিস এল্লা কি রুটিরে তোমরা তাজিম করিও। তো আমরা দেশের মানে হইছে কোন যে আল্লাহ তাকি হরু আর মোহাম্মদ তাকি বড়, তোরা আর কি কোনা কোনি করে কই দিন এল্লা কি বোঝা যায় না না নোয়া মেজা বকলে আজরার গুড় উড়লে কইবা ইটা কোন কোনো খানো নাই। আর একটা কথা তোলা কই হদি শরীফে আইসে আল্লাহর হবিবে ফরমান জুমার দিন, জুমা যে দিন হইয়া থাকব শুক্রবার, ই দিন আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওখানে জিগাইলা যে জুমার দিন হইল ঈদ ঈদর দিন, জুমা হইয়া থাকলো ঈদর দিন, হদি শরীফে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন জুমাতু হাজ্জুল মাসাকিন, ফকির যারা মিসকিন যারা হজ করবার ক্ষমতা নাই তার আল্লাহ কি জুমার দিন হইয়া থাকলো আপনার হজর দিন। হ্যাঁ এল্লা গিয়া যে দিন শুক্রবারে আর পা বলে খুলনা মানে কিতা হইয়া থাকো নিব কিতা হো হ্যাঁ আকবরী হোস যে কোনো দিন কোনো মানুষে যদি আল্লাহর হবিবর উপরে দুরূদ শরীফ পড়ে দশ নাকি ভাইব নানি আলী মগলে কইছেন নানি তা, কিন্তু শুক্রবারে পড়িলে আল্লাহর হবিবর উপরে একবারে সত্তর নাকি ভাইব। সরে শিফার মাঝে মোল্লা আলী খারি রহমতুল্লাহ তাআলা আলাইহির জন, তো এই যে আপনার দিন যে গুয়া জুমার দিন দিনটা হইয়া থাকলো বড় পালা দিন, ই দিন খান পালা আর কোনটা নাই, জুমার দিন যদি কোনো মানুষ ফয়লা মসজিদও যায় যাবার বাদে একটা উট কুরবানি দিলে যে পরিমাণ সোয়াব পাওয়া যায় ও পরিমাণ সোয়াব পাইব, আসেনি আপনারা রিতার উট কুরবানি চায় না, জুমার দিন ফয়লা ব্যক্তি গিয়া মসজিদও আমাই যাইও ও আর ভাই নেই ভাই, দুই নম্বর ব্যক্তি যে আমাইব মসজিদ গিয়া একটা গরু কুরবানি দিলে যে সোয়াব পাওয়া যায় ও সোয়াব পাইব, তিন নম্বর ব্যক্তি যে মসজিদ গিয়া ঢুকবো এ একটা মেন্ডা কুরবানি দিলে যে সোয়াব পাওয়া যায় ও সোয়াব পাওয়া যাইব, নানি
চার নম্বর ব্যক্তি হইয়া থাকলো যে মানুষ মসজিদে গিয়া হামাইব, একটা মুরুখ কুরবানি দিলে যে সব পাওয়া যায় ও সব পাওয়া যাইব। এই জায়গাত কুরবানি কইছেন না, মুরুখ সদকা দিলে কইছেন। মুরুখরে কুরবানি হয় না, কুরবানি গরু বইশ মেন্ডা উঠ হতাও এর লাগিয়া মশলা হইল। কুরবানির ঈদের দিন কোনো গরিব মানুষে যদি খোয়ায় বলে আমার তো আর চিন্তা নাই, আমার মূর্খ হবু আল্লাহ পাক পরবর্তীকারে আলমর নামে কুরবানি দিলাই কোন গুণাগার হইব আল্লাহর লোকে ডন করলো। তার উপরে আল্লাহ কোনো জাত দিছেও না ওয়াজিব বানাইছেও না, এই ইচ্ছা করিয়া মূর্খ মুলুক দিয়া কুরবানি দেন এর লাগে তারে গুণাগার হইব। হে তো চার নম্বর ব্যক্তি হইল যে মুরুখ আল্লাহর আসতে দিব, হে দিলে যে সব পাওয়া যায়। চার নম্বর ব্যক্তি যে মসজিদে গিয়া ঢুকবো হে ও সব পাইব। আর পাঁচ নম্বর হইয়া থাকলো যে মানুষে গিয়া মসজিদে ঢুকবো একটা ডিম কুরবানি দিলে যে সব পাওয়া যায় ও সব পাওয়া যাইব না নি। তে এক উট কুরবানি দিলে যে সব পাওয়া যায় ই সব আপনার পাওয়া যাইব মসজিদে গিয়া সর্বপ্রথম ঢুকি গেলে ওলা নানি ওলা নানি হদিস কইয়া ইলা যদি হইয়া থাকে খায় এখন আর সব তো খাইবার লাগি ও সরে সরে যাবা আর আর লাগব। হ্যাঁ খালি সব পাইতে করি হো মসজিদ আর কি হো মসজিদ হো মসজিদ আর কি হো মসজিদ খালি দেওয়া না হইয়া ঘুরি চলে আর লাগব সব তো অনু আসেন না না। তো এই যে আপনার শুক্রবার ই বারটা হইয়া থাকলো বড় পালাবার। আর একটা হদিস শুনিয়া রাখো কোন মানুষে যদি শুক্রবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আশি মর্তুবাতুর শরীফ পড়ে পরবর্তীকারে আলমে তার আশি বস্ত্রর গুনারে মাফ করে দিবা। এটা আপনার হিতা না, আমার যে গুণ গুণ হিতা না, তোমার সারা বাংলাদেশের আলী মকল হইয়া এখানে মিলিয়া ঠেলাইতে ভরাইতে পারতা নাই। ইটা বই ভরিয়া বলে ওলা ওলা আপনার একবার সুবান আল্লাহ ভরি লাইলে 60,000 সোয়াব পাওয়া যায়। ইটা না আমার এগুলি একবারে ফাইন নেয়া বুঝছ সাল্লাল্লাহ তুমি তেন বলিবা না খিত হইব নবী আটকি যাইবানি লাভ তোমাতা লাভ তোমাতা লইব। এক লগে খাওয়াত বইলে ও মেসাবর যদি ফুড়াই যায় তরকারি আর আমি যদি কই ও থাল খালি যে বেটায় বাটিব ই থানে দিব নানি এক চামচ থাল খালি আর যাই কই থানেও লগে আর চামচ দে যদি আল্লাহর হাবিবের উপরে দুরুদ শরীফ বেশ করে ফলো তো ও লাভটা হইয়া থাকবো ছুটি ভাই। আল্লাহর হাবিবে ফরমান কিয়ামতের দিন আমার তার ও ব্যক্তি হইব যে ব্যক্তি আমার উপরে বেশ করিয়া দুরুদ শরীফ পড়িছে। এর লাগিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ সবে ফলো সবে ফলন যে কোনো জায়গা থাকি পড়িও বাংলাদেশ থাকি পড়িও মদিনায় মনু করে থাকি আল্লাহর হাবিবে নিজর খান দিয়া হলবা।
আল মকাসিদুল হাসানা কিতাব বললাম। ও মকাসিদুল হাসানা কিতাবের মধ্যে আপনার ইমাম যাইন এই নইয়া থাকলাম শামসুদ্দিন সাহাবী রহমতুল্লাহ তাআলা আলাইহি তার লেখা হইল আল মকাসিদুল হাসানা। ও কিতাবের মধ্যে আনছেন মামিন মুসলিমিন ইউসাল্লি আও ইসাল্লিমু আলাইয়া ইল্লা বালাগানি সাউতুহু হাইসু কান। কোন মুসলমানে আমার উপরে যদি দুরুদ শরীফ পড়ে আর আমার উপরে যদি সালাম পড়ে এ যে জায়গা তো না খেলে আমি আমার খান দিয়া হুনিলাই হাইসু কান যে কোন জায়গাটা কি বড় কি আমার খান দিয়া হুনিলাই। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর শরীফের মধ্যে জিন্দা ওফাউল ওফা বি আখবারে তারিল মুস্তাফা কিতাবের মধ্যে ইমাম নুরউদ্দিন আলী ইবনু আহমদ আল সামউদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মদিনায় মনোবরাত একদিন এক বেটা আল্লাহর হাবিবর রোজার দ্বার গেছে গিয়া খান্দের খালি আর করি আর রসুল আল্লাহ আমার উপায় নাই কতটা টেকা আমার খরচ হয়ে গেছে কোনটা আমার মারবার ব্যবস্থা আপনি করি দেখুয়া। ইটা উনতে উনতে মদিনার খাদিমর বুড়া লাগ গেল যে খালি গেরেং গেরেং করে ও মদিনার খাদিমে রে সোল মারিয়া কইছেন হর তাকি যা খালি যন্ত্রণা দিস না ই আর গেছে না না গিয়া আল্লাহ রবি বরোজার দ্বারা গেছে গিয়া কইছে ইয়া রসুল আল্লাহ আপনার দারখানো আইসলাম আইয়া সাইসলাম আপনার দারখানো আপনার আমার দুঃখান হইতাম আপনার যে খাদিমে খাদিমে আমার সড় মারি দিস হইয়া তার খান্দি গুটিয়া গেছে গিয়া পরের দিন সকালে উঠিয়া দেখা যায় খাদিমর হাত মারি লাইছে। হ্যাঁ এটা কিসা না এই কিতাব তোমার তার দেশ নাই আমার দেশ নাই হ্যাঁ এটা আরবটা গিয়া লাইছে কথা বলছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফের মধ্যে জিন্দা। ও যে কারণে আমরা দুরুদ শরীফ পড়ি এটা আল্লাহর হাবিবে হুনুন হ্যাঁ প্রত্যেক নবী অকলে দুনিয়া ছাড়িয়া যাওয়ার বাদে তারা রুড়ে ফিরাইয়া দেবা হইয়া তাকে দুনিয়ার তারা ঘুরা ঘুরি করর মানুষের যত খাম খাস আছে ওটা করিয়া দে লিআল্লাহু ওয়াসাইরুল আম্বিয়া আলাইহিম সালাতু ওয়াসালাম রুদ্দাত ইলাইহিম আরওয়াহুম বাদামা কুবিদু ওয়া উযিনা লাহুম ফিল খুরুজ মিন কুবুরিহিম লিতাসাররুফ ফিল মালাকুতিল উলিয়া ওয়াসফলা। জারকানির মধ্যে ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল বাকি জারকানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য যত নবী অকল আছেন সারা নবী অকল দে দুনিয়া ছাড়িয়া যাবার মাঝে খবর তাহার মাঝে টান টান দে কিতা করা হইয়া থাকে টান টান দে রুদ্ধা দিলাই হিমার ওয়াহুম টান টান রুজ একু টান টান দে ফিরত দেওয়া হয় আর টান টান দে ইজাজত দেওয়া আছে আস্থা দুনিয়ার মাঝে ঘুরো ঘুরিয়া তুমি তেল চাও সে আর কোন মুসিবত আছে ও খাম বুলাই দে ও ব্যাপারে আমি আপনার ইমামুল হুদাম ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহির বুস্তানুল আরিফিনের এক ঘটনার বয়ান দেই। বুস্তানুল আরিফিন কিতাবের মধ্যে আনছো ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সৌরি হইয়া থাকলো তান লোকম খেনে একদিন মসজিদর ঢুকতা ডুকতে আখটা বাম ফাম ঢুকাই দিস অমন সময় গোপটা কি আওয়াজ এসে উগরু জি আসর ও বলদ আমার মসজিদটা কি বার কই দেও বার ইয়া আইস না ইয়া ডানি ফাও হারাইস না রা ইয়া আল্লাহর কাছে হার দিছন গেছে উড়াইছে ও কইলা রে যে তো আমার গোপটা কি আওয়াজ খোয়া হইছে সর বা বলদ তে আমি আমার অবুল আমার নামও লাগাই দেই ও লাগাই দিলা ই নাম সৌরি মূলত তার নাম হইয়া থাকলো সুফিয়ান হ্যাঁ সৌরি লাগাই দিলা ও তাই টাইম বয়ান করতাম যে মক্কা শরীফ গেছি আল্লাহর করো যাওয়ার বাদে হল তোয়াফ করিয়া হল তোয়াফ সে সময় করাও করতে সময় দেখি একটা মাইছে খালি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে দুরুদ শরীফ পড়ে ও তারে আমি কইলাম বা
আল্লাহর গড় তো আপনার দুরু শরীফ নাই, ওটা বড় আছে ওগুন তুমি বলো। ওই কইল এখন মাতিও না পরে কইলু। সুফিয়ানে চৌরিয়া কইতরা আমি তারে খুব ভালো করে মনে রাখছি যে খিলাই মানুষটা খানো যায় কোন জায়গার যায়। তো আর শেষর বাদে দেখলাম এই জায়গার গেছে, গিয়ালে আমিও লগে হইয়া গেলাম। আমিও এই জায়গার মাঝে লগে হইয়া গেলাম, গিয়া গিতা করলাম, দেখলাম যে গড় ইও গড় গেলাম। গিয়া কইলাম ওবা তুমি কোসাই ও যে তোয়া পড়তে সময় খালি দুরু শরীফ পড়িলা, ইন তো দুরু শরীফ পড়িবার কথা নাই, কথা তো ইয়া থাকলো অন্য আরো কিছু পড়া পড়ি আছে ও তার, তুমি খালি দুরু শরীফ পড়িলাই খেলে। হি বেটা কইল বলে বাবারে ব্যাপার হয়েছে, আমি আমার বাপরে লইয়া হজর আনা দিছি, এটা তো মরুভূমি জায়গা, আইজি ফতোয়াইয়া আল্লে আমার বাপর ইন্তিকাল হয়ে গেছে, ওয়ার বাদে আমি আমার বাপরে ওলা কাপড় দি ঘুরিয়া রাখছি, মারা গেছো নাইনি মারা গেছেন যখন ওলা ঘুরিয়া রাখছি, আর খান দিয়া আখটা দেখ আমার জানে কইছে আমার বাপর মুখ কান আমি দেখতাম, ও বাপর মুখ দেখতাম হিসাবে আমি ওলা কাপড় সরাইছি, সরাইয়াও দেখি আমার বাপর মুখ কিখান শুয়রের মুখ হয়ে গেছে। মন বড় কষ্ট আইল যে কাল সকালে মানুষ আইবা ইয়া জমি বা দেখিয়া কইবা অনু শুয়রের মুখ কালা বেটার ফুয়া, বড় জবর দুঃখ পাইলাম মনে মনে। আর দেখিয়াও শুরু করলাম খান্দা, খুব বেশি কান্দিলাম, কান্দিতে কান্দিতে বহুত কান্দিতে কান্দিতে বেউস বেখর আইয়া ঘুমাই গেলাম। অমন সময় দেখি আখটা একজন মানুষ খুব সুন্দর আইছ, আইয়া আমার মাফর মুখ ঘুরে কিতা করছ, ও ওলা আপনার আতাইয়া দিছ না, হাত দিয়া আতাইয়া দিয়া ঘুরিয়া তৈছ। দেখতে দেখলাম আমার বাপর মুখ ইগান তো বেশি সুন্দর হইল, এর কোনো সীমা নাই। ও তানে জিগাইলাম সাহ আপনি যে আমারে আমার বাপর মুখ ইগান শুয়রের মুখ হয়ে গেছিল, আইয়া আতাইয়া দিয়া আমার যে অত বড় মুসিবত থাকি বাঁচাইলাম। বিষয় কিতা বলে তোমার বাপ ইগে সুদ খাইত, এর লাগিয়ে আমি তারে কিতা করছি, তার মুখ ইগিয়ে আতাইয়া দিছি, সুদ খাইত এর লাগে খালা হয়ে গেছে শুয়রের মুখ হয়ে গেছে, আর তার মুখ আমি আতাইয়া দিছি ও কারণে ইগে আমার উপরে দুরু শরীফ পড়িত। আমি হইলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুধবার শুয়রের মুখ আলা বেটার মুখ উজ্জ্বল হয়ে গেছে, আর আতাইয়া দিছেন খে মুহাম্মদ রাসূলুল্লাহ। পরের দিন দেখা গেল যে এখন টানে আমি দফন করতাম কিলা, দফন করবার কোনো সুরত নাই। অমন সময় দেখি অধিক থাকি কিছু মানুষ আইন, অধিক থাকি কিছু মানুষ আইন, আইয়া ও কথা কই যে খাই রাই আমরা রেখে ডাকি ডাকিয়া কইছ, অমুক জায়গার মাঝে আমার আমার এক উম্মত মারা গেছে, তোমরা যাও অমুক দফন কামন করি দে, ও আমরা আইছি। আইয়া বেটার ভুয়ারে কইলা, বেটার ভুয়ার কইল অনু আমার বাপ থাই খে কইস রসুল্লা কইয়া দিস, রসুল্লা দিও নি মরানি, হ্যাঁ রসুল্লা মরা হইলানি, মানুষ একটু মরছে ও ওকে মরা হইল, হি মরা বাকি মানুষ। আচ্ছা কোন চাই যে সময় মেঘ দেয় এই সময় গাঁথ মেঘ অত ফুটে ফলে জি, ফুরকি হইলে অত ফুটা না, খাল হইলে অত ফুটা না, বিল হইলে অত ফুটা না, সমুদ্র হইলে অত ফুটা না, যতক্ষণ পাত্র অতক্ষণ ফলে না, ই মরা এর লাগে বাকি মানরে মরা, হ্যাঁ হে মরছে এর লাগে ইখান কথা বুঝছেন। তো মানুষ রে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা রে পালাইয়া দিছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে টেকিলে তাই আমরা রে ছুটাইতা, বুঝছেননি টেকিলে তাই আমরা রে ছুটাইতা হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুবাশশিরিল লাযীনা আমানু ওয়ান্না লাহুম কদমা সিদিকিন ইনদা রাব্বিহিম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষ সকল দেহ কথা সুসংবাদ দেখুয়া যে তারা লাগিয়া
কাদামা সিদ্দিক, একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল, একাদাইন্দা রব্বিহিম পরবর্তীকারে আলমের কাছে তারা লাগি সুপারিশ করবার তারা রেজুটাইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, শাফাআতি লি আহলিল কাবায়ির, কবিরা গুনাহ যে গুনতে করছো গুনতে আমি শাফাআত করিয়া ছুটাইমু। আল্লাহর হাবিবর শাফাআত হইল সাত জার, সাত কিসিম শাফাআত হইয়া থাকলো আল্লাহর হাবিবর। উমর আহমদ খলফতি রহমতুল্লাহি তাআলা আলাইহিম সরে শিফার মাঝে এই সাত জাতরে আনছে ওই একটা গিয়া এক জাত হইয়া থাকলো যে গুনতর দুশো করোনার হয়ে গেছে, ফাঁস হয়ে গেছে আইন টেন টেন যাইতা গিয়া অগুন্তরের দুজকটাকে ঘুরাইয়া না ওদি শরীফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিয়ামতের দিন কিছু মানুষ রোহানা দিলাইছেন ফিরিস্তা বলে ঘরে দিয়ে হাত দিয়া লইয়া যাইতরা গিয়া দুজক এর লাগে জানা রাখিও ঘরে দিয়া হাত দিয়া আটা হইয়া থাকলো মুকরু এগু হইল দুজকির আলামত। হ্যাঁ বড় ভাইসা কি হইয়া ঘরে দিয়া আটিও না, একটা জিয়ারতো গিয়া ঘরে দিয়ে হাত দিয়ে উবাই আপনারা এটা ভাই উবাই। হ্যাঁ আচ্ছা উবাই, আচ্ছা কো স্যার কিন্তু জিয়ারতো গেলে ওগুর সুপারিশও লাগি নাই, জিয়ারি তো সুপারিশ হয় না, সুপারিশও লাগি গেলে থুন গিয়া উবাইলে আসামি হইয়া কিটা ছুটাইছে, থুন তো আসামি না। হ্যাঁ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি তোমরা জিয়ারত করি ওই গিয়ে মৌতরে ইয়াদ করি দে, জিয়ারত করলে মৌতর ইয়াদ হয়। আল্লাহর হাবিবে ফরমায় আমার উন্মত হল গিয়া আমাই বা খবর আমাই বা আপনার গুণাকার হইয়া কিয়ামতের দিন উঠি যাইবা আপনার নেককার হইয়া। সাহাবায়ে কেরামে জিগাইবা ইয়া রাসূলুল্লাহ ফিলা হইব ওই গুণ গুণাকার আসলা আর হাবাই গেলা গিয়া উঠিলার নেককার হইয়া বলে এই গুণতরে মাইসে জিয়ারত করতে করতে এই গুণতর যে গুণা আছে গুণা মাফ করাইলাইবা। এর লাগে জিয়ারত করিও অধি শরীফা আল্লাহর হাবিবে ফরমান যে মানুষে শুক্রবারে তার মা বাবার জিয়ারত করে পরবর্তীকারে আলমে তার এক হজর সওয়াব দে, এক হজর সওয়াব দে। আর খাতা ওয়ালিস লইয়া যাইবার দরকার আছে নি নহিন আছে নি আল্লাহ তো না অন্য কারবার হইব জানলে আমার হলো এক বাড়িটারও এক মিষ্টি দোকান মানুষটা মারা গেছে তো আমার একদিন কইল রে হল ডং জানলে বাপে ভুয়াই আর ডং না জানলে হালা বংলাই কোনবাই কোনো মাতি বাজে লাগবো আর জানো যদি বাপে ভুয়াই সব আমানি জানলে অন্যও হইব উদ্দাল লইয়া দৌড়িবার দরকার নাই অন্য আব্বুই তা তোমার কাম করে দিলাইব সাল্লাল্লাহু ঠিক আছে না কইরে বাবাই বাতাসানি দুলাই করে
পাখটাকে গোখানটাকে বার হইয়া ইয়া করিল নিয়তা কইয়া নিল ইয়া গেল লাগে জিগাইয়া আলহামদুলিল্লাহ তে তিনবার বিসমিল্লাহ সহিত কুলওয়াল্লাহ পড়ো তারা লাগিয়ে দোয়া করি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহ ওয়াহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহ ওয়াহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহ ওয়াহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল ফাতিহা ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ ইখুল আল্লাহ শরীফর সব আলাই সর্বপ্রথম তোমার হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও রূহে তৈয়বাত পৌঁছাই দে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তমাম সাহাবায়ে কেরাম তাবেইন তবে তাবেইন ইয়া রহমান রাহিম ইয়া আকরামুল আকরামিন আমরার মা বাপ দাদা দাদি নানা নানি তমাম আমরার রূহ মুকদ্দাস পৌঁছাই দে ইয়া আল্লাহ বিল খুসুস আরহামুর রাহিম হাতিম আলি সাহ ফুলতুল সাহ বিস্কুটি সাহ সিঙ্গার কুলি সাহ আরো যত মকবুল বন্ধা হল মাটির তোলে আমার সন্তান তার বিবাহ তো এবার রূপে পৌঁছাই দেও ইয়া আল্লাহ বিল খুসুস আমার পীর মুর্শিদ মোলানা ইউব সাহ রহমতুল্লাহ তাআলা নজুয়ে রূপে পৌঁছাই দেও আল্লাহ তারার আরহামুর রাহিম রুহানি ভয়েস দিয়ে আমরা ভয়েসিয়া ভরি দেও আল্লাহ আমরার মুশকিলের কাঠ খালেন ধরে তুমি আসান ভরি দেও আল্লাহ যেটা মানুষ বিশ্বাস আছে আছে ভাইবা হ্যাঁ মুর্দা হলে ভাইবা আর আপনার মুর্দা খুশ মিরখাতুল মাফাতিহুর মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহ হাদিস আনছেন উসাইদ ফাস সৌদি লাগে হাদিসটি আমি পাইছি যে জিয়ারত করলে মুর্দা হল খুশ আর শাড়ি দিলে মুর্দা হলে দুঃখ পাই আরে আমারে জিয়ারত খান করলো না মনে রইব নি আমার মা জিয়ারতি গইল সুপারিশ হ্যাঁ মাইজোর মাঝে আপনি জানি না আপনারা এটা আসেন কি না আমরা এটা মণিপুরি মানুষ আছেন এটা হল হুশিয়ার সীমা না ও অমুক ওর বাড়ি খানা রকম আমার জানে না হইতো না হইতো না ও এর বাদে যদি দেখলাম যে খুব জরুরি খাম তার মানে ধরো তার চাকরির খবর আইছে জানছে বল আগে এই কাজ আমার কইল না কেন রে আমি তো কইছি হব আরব মনে করাটের ওটা একে করিলে সে চুরি পুলিশে দড়ি আনিছে থানায় দড়ি আনিছে নেওয়ার পরে থানায় নিয়া থইছে তারা কইলা রে হলো আমরা তো সব থাকি বড় বেজ্জতি হইল আমরা মানুষ চুরির ধরা খাইছি এক কাম করি আমরা গাঁওয়ের মাঝে তো বহুত মানুষ আছে দশজন দশজন করি এক বিশ গ্রুপ করি মাত্র 200 মানুষ যাই গিয়া থানা তোলা উবি দিয়া কই হে আমরা পাগলা হবু লইয়া আইছেন দে তাহ ও হইয়া হাবু বলি যাই গিয়া ই দশজন দশজন করি খোয়া গ্রুপ হওয়ার বাদে বসিয়ে কইল রে বিষয় গিতাই তা খালি আইন ও দেখলো দেখে সাইয়া দেখে হিগুন খালি আয় নারাইয়া কল এ হে আমরা পাগল হবু তোমরা লইয়া আইছেন তাক তাক তুই তাক হুনতে হুনতে ও সে ডাকাইলো যে কি আনছো ওগুলি বলে এগু কি গু আনছো বলে স্যার এগু সুর বলে কিলা বুধ হইলে সুর বলে এগুলো মালে মানে সব তা আমি ধরছি বলে সুর বুধ হইলে কি মানে খালি আইয়া কল এগু পাগল তোমরা খাম পাইছো না নাকি দড়ি লইয়া আইছো হ্যাঁ সুর গু সুর হইয়া ভাগল কই দড়ি ছাড়াও করে কইছো তোমরু বার করিছন গেছে গিয়া দেখছো আমাইছিল সুর হইয়া ভাগল হইয়া বাড়ি গেছে
এর লাগে আল্লাহর হবিবে ফরমাইন আমার উম্মত হল কবর আমাই বা গুনাহগার হই আমাই সে জিয়ারত করতে করতে এটার গুনাহ কাটাইলেই ভাই গুনতারে আল্লাহ কিয়ামতের দিন নেককার হরিয়া তুলে দিবা। জিয়ারত রসুল্লাহ হরতা হইয়া যাইয়ার আগে দিয়ে দিন আইব তোমার তোমার তার অর্থাৎ তো বেজাল বেশ বাংলাদেশ খালি বেজাল কাজী বেখো মুসলা শুনি শুনিয়া আমরা ডরাইলা তো কইয়া যাই গিয়া আগে দি কাম আইব আগে দি কইবা জিয়ারত নাই রসুল্লাহ খরচই না আমি জ্বালাই দেই মুসলিম শরীফর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সবে বরাত রাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতা আল্লাহর হাবিব গেছেন গিয়া সবে বরাত রাই তনো গিয়া জিয়ারত করছেন আর বহুত লম্বা সময় দাঁড়াইয়া হলো দোয়া করছেন। তো একটা বারইবা বারইয়া কইবা একটা বারইবা বারইয়া কইবা যে আপনার রসুল্লাহ জিয়ারত করছেন না আরো একটা বারইবা বারইয়া কইবা জিয়ারত করছেন দোয়া করছেন না ও জানাই দিলে না দোয়াও করছেন জিয়ারত করছেন জিয়ারত করতে মোস্তাব হইয়া থাকবো আপনার মুর্দার মুখে আর জিয়ারত করলেওয়ালার মুখে বরাবর হইতো নানি মুর্দার মুখ কোনবা থাকে ফয়েস মিডিয়া জিয়ারত করলেওয়ালার মুখ কোনবা রইতো ফুবে দিয়া তো দগুলো জিয়ারত রইতো ওলা রইতো রইয়া জিয়ারত করতো পড়াশোনা করতো এর বাদে ও হালত তো দোয়া করতো আর দোয়া করতে ফয়েস মেদি ফিরিত না এখন একগুলো বেশ পড়ি লাইছি তাই ফয়েস মেদি ফিরি যায় দেখছো নি আসুন নি এগুনতে ফড়িতে ফড়িতে বেশ পড়ি লাইছে বার করিয়া যাইও মিরকাতুল মাফাতি ওর মধ্যে মোল্লা আলী কারী রহমতুল্লাহ তাআলা আলাইহি আনজন ওয়াল মুস্তাহাব্বু ফি আলি সালামে আইয়াকুনা ওয়াজহুহু লিওয়াজহিল মাইয়িত ওয়া আইয়াস্তামিররা কাযালিকা ফি দুআয়া আদান ওয়া আলাইহি আমালু আম্মাতিল মুসলিমিন। বার করিয়া যাইও আশিয়াতুত তারতাবি আলা মারাকিল ফালা কিতাবুর মধ্যে ইমাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ইসমাঈল আত তাতাবির হানফি রহমতুল্লাহ তাআলা আলাইহি আজল ওয়াল মুস্তাহাব ফি আলি সালামে আইয়াকুনা ওয়াজহুহু লিওয়াজহিল মাইয়িত ওয়া আইয়াস্তামিররা কাযালিকা ফি দুআয়া আদান ওয়া আলাইহি আমালু আম্মাতিল মুসলিমিন। ও যে আল্লাহতে আমরা করিও বা করিও ই নোয়া বড় আলিমর দাল লইও না এল হুকা কুছ নাই এই হুকা আমি এখন দলিল দিছি ক্ষমতা থাকে তার বা করতে এক বছর সময় দিয়া গেলাম ভারতে উঠাইলেন ফার্তা না হ্যাঁ তো ও ইটাও তো চলে ইটাও তো চলে তাই নোয়া মশলা ভাইছ নোয়া আলিম হইছ আর মশলা দিছন যেমনি একেবারে আপনারা বেউস হয়ে গেছ হে তাই তো হরি আইছ বা তাই নো আলিম আমার দেশর ফুল আর ই ফুল ইগে ভিতরে যে যত আপনার ফুক আছো নিকার কি গে বুধবা হ্যাঁ ই ফুল কত ফুকে বরা বুধবার এই জিয়ারত করলে মানুষ লাভ হইয়া থাকে আপনারা জিয়ারত করিও জিয়ারত ছাড়িও না জিয়ারত ইগুয়া থাকলো বহুত ভালো জিনিস আমার দেশ আইলা খান্দি আপনার এর বেঠা একদিন আমার এ হইল যে ওলা 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 আপনার ও বা মাতি না তোর ওগু বলো না আমার ওগু বলো তো আইয়া আমার হইল সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি তো জিলা মিয়া সাবরে ভাইছিলাম থানে দিয়ে আমার বাজির জিয়ারত করাইছি বলে বালা বতার আমি কই কাল খর বলে ফইসা হইছে কইছে বলে ফইসা হইছে কত কইছে নি বলে জিনা জিনা এটা কইছে বলে ফাললেও করাইও এটা বালা মা বাবার জিয়ারত করাইও মেসা বকলে কইলেও করুন তারা না করুন বলে জিলা কি হইছে আমি তো আমার ফসমে দি ফির দিয়া ফুবে দিয়ে মুখ দিয়া করছি তাই নো আমার লোকে করছেন আর দোয়া করতে তাই হিরি গেছেন ফসমে দিয়া ইহ কথা কইতো তার বেঠো মানুষ
মেসা বুঝলাম না, আপনার এমনি ইংরেজি শিক্ষিত মানুষ হইব ফ্যান ফ্যানটা। বললাম আচ্ছা তুমি কীটা করলাম? বলে জি না তাই নারিয়া আনলে তাহলে আমি কইলাম মেসা ও আপনি ওবাই আমার বাজির ওবাই দি ভিড়িয়া বাজির লোকে কিতা কইলাম আর পৈশ মেয়ে দি ভিড়িয়া আল্লাহরে কিতা কইলা তোরা উনি যাহি তুমি কিতা বুধ হইবে বেটা আম মানু বলে জি না রে বা আমরা জানি না ওনটা বল কইলা এবার যে তো ভিড়িলা মুর্দার মুখে দিয়া ভিড়িয়া বলি না তো একটা কইছো আর আল্লাহর বা ভিড়িয়া কিতা কইছো উনি না বুধবারে আনি কম শিয়াল নি বহু শিয়াল তো যাক ও যে আপনারত শুনলা আর তাই খোঁজ মেদি ভিড়ি গেলা কিতা বলে ওলা ওলা হ্যাঁ ও ওলা ওই গেছে গোলা ফাঁক দিও দেখা যায় কিতাবও দেখছি ওলা এরে বাবা তোমার ইখান খানোর কিতা তোমার ইখান কিতাব খানোর আমরা তো বাক্কা কিতাব দেখছি কোনো খানো না তোমার ইখান কিতাব কোনো কারণ নাই তোমার ইখান হইয়া থাকলো আপনার ও মক্কা শরীফ হতা গিয়া আনলে মদিনা শরীফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবা দিয়া ওলা ফিরাইয়া আত ফিরাইয়া দেন না আত দিয়া দোয়া করতে দেন না ফিরাই দেন কাবা কাবা কো তো আমি আসলাম সুল্লত গিয়া আনলে কইলাম সুল্লত না সৈদ্দ তলা বলি গেছি তো ফিরাই দিছে আমার কইল ফুসমেদি ভিড় আরবিতে আমি উঠিয়া কইলাম যে আল্লাহ কিতাব হইছে দি খালি বোয়াত নি আল্লাহ তো হইছে ভাই নামা তুবাল্লু ফাজাম্মা বাজুল্লাহ জবাই তোমরা ফিরো বা দি আল্লাহ ইতিল ফসিম বাজুই কাল খালি দেখাছি লাগাই দিল আমার লগে তর্ক ও সময় আপনার আর বাংলাদেশের একজন মানুষ গিয়ে জানুদের ওকে আমার টিফামারি আল্লাহ কইছে হুজুর ইতার লগে মাথুন না জানি ইতা যে সময় ইতা করি আর তর্ক বর্ক করুন ইতা হোক 37 নম্বর না 37 নম্বর এক কামরা করিয়া যাই গিয়া ও আর আমি ডরাইয়া বাদ দিল হ্যাঁ মানুষকে আমারে হুঁশিয়ার করে দিছে তো বাঙালি হওয়ায় তো দিল তো যাই হোক তো দেখা যায় ও যে আপনার ফৌসমেদি ভিড়া এগুও হেরো বার হয়েছে আগে না গহনও বার হয়েছে আর বারো নির্বাদে অনর যে গুরু আসেন তাই তাই অগু কিতা করদা ও গুরু ফুরে আমল করদা একবার তাই রোজা রাখছে রোজা রাখিয়া তো ইয়ো করত না নি ইফতার আমরা তাকে আড়াই ঘন্টা ফরে না নি হইল মক্কাশরি মদিনাশরি আড়াই ঘন্টা ব্যবধান ইফতার আর করে না তারা জিগাই না বলে আমরা লোকে ইফতার করো না বলে জিরা মক্কাশরি পর মানন লোকে করবো বেওকু ফরতামা দেখো আড়াই ঘন্টা বাদে জিয়া বিয় করে আপনার ইফতার করে ইগুয়ার রোজা রয়েছে নি বেশ বুঝি লাগছে ওয়েল লাগিয়া মক্কাশরি পর মানন লোকে করে তোমার তাঙ্গে ওলা কইয়া রাস্তা বেশ বুঝি লাইবা লাইয়া গিয়া তোমার তাঙ্গে ওলাও করবা ওখান খেয়াল রাখিও ওখান খেয়াল রাখিও যে কোনো মুসলা নাই হুদ্দা ইগু একদম হুদ্দা কোনো জাত কোনো কিতাব ইগু লেখা নাই যে আপনার ফসমেদি গিরি দোয়া করতে লেখা পারে না ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি রে বাসা মনসুরুল্লাহ আসলা তাই কইলা মালিক সাহ আমি তো এখন জিয়ারত করিয়া হারছি আমি দোয়া করতে এখন আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ধরে দি করতাম নিনা আপনার কাবা বাদি করতাম হইতে ইমাম মালিক সাহেব কইলা হে বেটা হই কাবা মারা সিতা এ যাই নেই নিলা কাবার কারবা এর লাগিয়া আলহামদুলিল্লাহ নবীর জমাতখানার নাম লইছো জবাব পাইবা নবীর মুখে দিবার হইছে এই জমাতর নাম ওয়াস্তাফসারা হুয়া আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে সাহাবাই কেরাম হলে হইলা ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন মা আনা আলাইহি ওয়া সাহাবি আমি এবং আমার সাহাবা যে রূপে আসন এ ও ফত হইল সত্য ইগু কোনটা আল্লাহর হাবিবে ফরমান বি সুন্নতি ওয়াল জামাতি এই সুন্নত তোমার তার নাম কেন কইছেন এটা উদ্দা খেজিয়া নাম লাগাই দিছে নাম কইছেন খালি সুন্নত ওয়াল জামাত অন্য কারোর নাম কইছেন না
এর লাগিয়া তুমি তাই যে জমাত যে গুরু আসো লড়রায় মরোরায় বাধা নাই মরতে সময় তুমি তাই উত্তর দোয়া করো ওয়ামিত না সুন্নতি বল জমাতি বর্ষৌ কৈলা লিখাই কয়া জল জালালি বল্লিক রাম আয় আল্লাহ আমরা রে আলে সুন্নত বল জমাত রাখি আমরার মৌত করিও কতদিন রইলা তোমার জম্মা তো আর মরতে হোক আলে সুন্নত রইয়া মৌত হলো এর আগে আইও না মাতলা নাই এর আগে আইও কিন্তু দরবার শেষ মরতে সময় খরা আমার আলে সুন্নত জমা তো রাখিয়া মৌত করিও বিগুড়া কাম কেটা এর বেটায় খালি তার বাপরে মারে বাপে করি দিল কেস কেস করার মাঝে তারা দড়িয়ে নিল গিয়া নেওয়ার মাঝে তো তার বেইল বাদে সাহেবে বলল হল তোর বেল দিব যদি ফারস তোর বাপরে আনি আসে করতে বেল দিব বহুত মাথা উতার ঘুরাইল ঘুরাইয়া বউ না একটু ঠিক করলো বনির জামাই ওগুলো ঠিক করলো ঠিক আইয়া কই দিছে সাহেব এগু তার বাপ না তার বউ না মানুষ তো আসো আনিয়া তুলছে সাহেব জিজ্ঞাসা এই তোমার কিতা বলে স্যার আমার বাপ বলে বিশা মাতস কি গুছে তোর বউ না বলে অত মসিবত যদি এই বউ নাই আমার বাপর খাম আইনাতে তাই বেঙ্গল বউ না নি আর কি ওর বউ না ও যে আপনার ই কারণ খাম আইলা না তার কিতা তোমার টান ই দলরু খাম কিতা সে দলে মরতে সময় তোমার তালে ছুটাইতে পারে না সে তো আমরা দল অবু বালা নানি দেখি আমরা রে মরতে ছুটাইতে পারে ওলা নানি আমরা রে মরতে ছুটাইতে পারে আলে সুন্নত বল জমাত যে দল আমরার বুজুর্গ হলো রাকর দল ও দল ওই থাকলো মূল দল আর এর বাদে আরো ফাটরা বহুতটা বার হয়েছেন ফাটরা বার হইয়া গিয়াও যাবে চার দল করছেন দল করি করি নিয়া মুসলমান হলে চিত্রাইছেন চিত্রাইয়া নিয়া এখন মুসলমান বিভিন্ন বিভিন্ন দলে বিভক্ত করছেন আমরা কিন্তু মূলত মুসলমান হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত সারা এটা কি বাটাই বাটাইয়া নিছল খাল আমরা রিগুন মানুষ হইলা আউয়া আহলে সুন্নাতের মানুষ গুলা আউয়া নাই আউয়া না নিখন আপনারা ইগুলো আউয়া দেখি আইয়া যেটা হাতে কই কয় বা ঠিক আছে কইব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হদি শরীফ আল্লাহর হবিবে বরমাই না আলুল জন্নতে ভুল হল বেস্তি মানুষ হইয়া থাকলে আপনার সাদা সিদা এর লাগে ইগুন্তরে ফাটাইন বেশ ও দলটা কি ফাটাইয়া নিয়া ও দল ও দল ও দল ও দল করতে না জি ও দলটা কিন্তু ফাটাইয়া আমারে তো কোনটা তুল করতে পারতে না দেখিটা লাগিয়ে আইসো বলে সাব বেয়াদ বিমা করবো আপনারে করিয়া আরছি কিটা করছো আমারে কিটা করছো বলে একদিন মনে আছে নি আপনার আই চুটিয়া নমাজ হরিটা ভাসল না এদিন বেশ করি আপনারে বেশ করি খাওয়াইছি খাওয়াইয়া দুম দুমাবার না ইয়া গুম লাগাইছি আর গুম লাগাইয়া থইছি আপনার উঠিয়া নমাজ পড়তে পারছেন না বলে বলে আমি ইটা করলাম কোয়ার বাদে হজরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে হইল আর কোনো দিন পেট ভরিয়া খাইতাম না হুনিয়া হি কইলো এর লাগি আমরা বা মাইজরে বালা কথা কই না বুঝাইছে তাফসীরে রূহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল আকিয়া পর ছবি আফিন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহিন জন sallallahu ala muhammad sallallahu alaihi wasallam sallallahu ala muhammad sallallahu alaihi wasallam sallallahu ala
করিও, দুরুদ শরীফ বড় করি বললে মন ওকে পরিষ্কার হয়। ওয়াজের উদ্দেশ্য তো হইল না নি অন্যরে হুশিয়ার করে দেবা, ওয়াজ হারে কর। কাল আল খলিল আল ওয়াজ জিজরুল মুখতারিন বে তখবিফিন, ইমাম খলিল রহমতুল্লাহ তাআলা আলাইহি কইছেন ওয়াজ হইল বুঝের দ্বারা মানুষরে অন্যটাকে ডরাই যায় বাসাই যায়। وقال الراغب امام راغب رحمه الله تعالى عليه خيسول الواز شيء يرق به القلب واز لو زيني زيني شي মাইজর দিল গুকিত হই যায় আপনার রকি হই যায় নরম হই যায় তখন না ওয়াজ নানি কিসা মুসার মুসা ইসার কি ওয়াজ বললে ওয়াজ নি না এখন যে জমানা আইছে জমানার মাঝে মানু কি আপনি ছড়ি যাইতরা আপনি ধরি যাইতে আলী মোগলর খাম নানি গুঞ্চরে সুটাইয়া না গু তো আলী মোগলর খাম এর লাগি আলী মোগলে আপনার কিতা করতা ইতারে সুটাই ভাল লাগি যত জিনিস আপনি ধরি দেইবার ভোট দেখাই দেয় ওগু হরাইয়া রাখ তার যে গুঞ্চে বেস্তর ভোট দেখাইয়া দেয় ও গুঞ্চর বাদি যাইতা তো আমি আপনার আর কাছে আয়াত পড়েছিলাম মূল একরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ওয়াল্লাহ রহবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক তোমার পরবর্তীকারে আলমুল নামে যাই তোমারে ফায়দা করছই খালাকাল ইনসানা মিন আলাক আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মানুষে ফায়দা করছেন আলাক মানে রক্ত রক্ত মাতাকি ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম ফড়ো কোয়া যে পরবর্তীকারে আলমে তোমারে কলম দিয়া শিক্ষা দিছ আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম মানুষে যে কু জানত না ওকু মানুষরে জানাইছ নানি ও আয়াত পড়েছিলাম আর পড়েছিলাম হদিস পড়েছিলাম আল্লাহ রবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বুইস্তু মুআল্লিমান আল্লাহ পাক পরবর্তীকার পরবর্তীকারে আলমে আমারে মুআল্লিম হিসাবে শিক্ষক হিসাবে দুনিয়ার মাঝে পাঠাইছে এখন কেউ যদি কয় নবী পড়া জানতা না তো নবীর মাতর লোকে মিলল না মিলল না হ্যাঁ মিলল না এগুলো মুসলমানই কতখানা রইব নি না নবী কইতে আমারে আল্লাহ পাঠাইছে শিক্ষক হিসাবে আর ই কর নবী পড়া জানতা না আর মিলল নি না শিক্ষক হিসাবে আল্লাহ পাঠাইছে নবীরে নবী যদি শিক্ষা দেন না তে আর শিক্ষা খেয়ে দিতা ই শিক্ষা খেয়ে দিতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শিক্ষা দিছেন আল্লাহ আল্লাহ যারা শিক্ষা দিছেন এই শিক্ষা এগু কোনোভাবে দেওয়ার দুবার চান্স আছে নি ই শিক্ষা আর কোনোভাবে দি যাইতো না আল্লাহ যারা শিক্ষা দিছেন এগু হইল পারফেক্ট শিক্ষা একদম মূল শিক্ষা হইয়া থাকলো আপনার আল্লাহ যে গুণে শিক্ষা দিছে নবীরে আল্লাহ শিক্ষা দিছেন আর মাত আছেনি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে শিক্ষা দিছেন ইলা শিক্ষা অন্য আর খেউ খেউ রে দিতে পারে না এর লাগি আল্লাহর হবিবে আমরা রে সবটা দেখাই দিছুন ও যে জিয়ারতের কথা কইলাম এটা তো আল্লাহর নবী থাকি আইছে নাই নি যতটা জিনিস আইছে এটা আল্লাহর নবী থাকি নাই নি আই আই আইছে আই আমরার কাছে আইছে তো আমরা আলী মোগলাই গো বয়ান করিয়া কইয়া দিছুন ও যে মাঝে মাঝে কিছু কিছু মুসলা হল আমরা দেশো বারো বারো ইয়া গিয়া যে আমরা রে আপনার কিছু বিপদে নিবার লাগে চেষ্টা করা এগুটা কি আপনারা হুঁশিয়ার রই যায় না নি হ্যাঁ এগুটা কি হুঁশিয়ার রোয়া লাগবো কারণ আমরা বুজুর্গ হলে আস্থা জীবন চেষ্টা করিয়া গেছিল এগুটা কি হুঁশিয়ার রইবার লাগি দিন দে রাইত করছে নগুল লাগি আমি কিতা লাগি তোমার জানি রয়েছি কিতা কাম বাংলাদেশি বালুটাই মূল্যে যাইতে পারতে না জিয়ারও তো আজি উঠে না কোনটা না টেকাও দিলেই বা 50,000 ইগুত না কোন থেকে এমন এক জিনিস আমার দেশ নিমু ইটাও তো কিতা আছে আমার কিতা ইটা তে আই গেলে আই আল্লাহ গিয়া মসলো কি মায় এক ঠান আছে তুমি তাই নয় না শুনল আমিও আনা শুন ও গুল্লা গিয়া হ্যাঁ নাইটা ভালো লাগ দোয়া করবা ইকান তো আশা আছে না নি আমার
যাইতে পারো না, আমার লাগি দোয়া হল ও তো বলো আর। সুতরাং আপনারা হইলে আমার ভাইয়া, আপনারা হইলে আমার ভাইয়া, দিনই ভাই না, দিনই ভাই না, একটা আসল দিনই ভাই না, দিনই ভাই না। আমরা রিগু হইয়াটা হলো একেবারে বিত্রি ভাই। হ্যাঁ, ই ভাই এমন ভাই যে ভাই গুলো যার তুলনা পৃথিবীতে হয় না। তো যাও ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও আল্লাহর হাবিব তুমি পড়ো। গত কাইল এখানে আসলাম আসিরগঞ্জ, ও গুফড়ি ইসলাম ফার্সি না জায়গা লাগাইতাম, আমার বেড়াচেরা লাইক গেছে, তারার লগে আমি 20 মিনিট আর 10-30 আধা ঘন্টা বাস করি গেছি, আমার লগে মাথার ডোল মেল হয়ে গেছে। তো যাও এর লাগে আই যোগ পড়িলাম তোলা কইয়া যাই। তো এই যে আপনার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি পড়ো আল্লাহর নামে যে আল্লাহ তোমারে ফায়দা করছো। আমরা সে তো বোঝা গেল ফড়া কোন গইতো, মুসলমানই ফড়া গইতে ওগু হইতো না, যে আল্লাহ আমরা ফায়দা করছো তার নামে পড়ি, তার নামে পড়িলে তো ওগু পড়িতাম বলে তে এখন কিতা করতাম, যে আমরা তো স্কুল কলেজ পড়ি আর ইউনিভার্সিটি পড়ি আর কিতা করতাম, এখন আর পড়িতাম না, নি না পড়িতাম। وعلم آدم الأسماء كلها ثم عرضه على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. الله পাক পরবর্তীকারে আলমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রা 70,000 ভাষা শিখেছে। তফসীরের রূহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল আকবর ছবি আফিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন, সুতরাং ভাষা শিখার মাঝে আমার কোনো অসুবিধা আছে নি, বাংলা শিখো, ইংলিশ শিখো, ফার্সি শিখো, যেটা জানো শিখো, ভাষা শিখিতা শিক্ষা হইতো কোনো অসুবিধা নাই। খালি আমি কইয়ান না যে সারা মুসলমান আপনার খালি মাদ্রাসা থামাইতা, খালি মাদ্রাসা থামাইতা ইলা পড়িতা, যেটা বালা ফোড়া বালা ফোড়া কোনগু ইসলামী ফোড়া, ই ফোড়ায় কিটা করে মানুষরে আদব কায়দা সবটা শিখাই দে, হক না হক মুসলা শিখাই দে, ওলালাল বাইর হক কত গান, বনির হক কত গান, মার হক কত গান, বাবর হক কত গান, ওটা শিখাই দে। বাবরে আপনার তাজিম করতায়, মারে তাজিম করতায়, বনির বাড়িত মশা দিতা ইতা ইতা, ওটার নাম হইয়া থাকলো ইসলামে শিখাই দে। আল্লাহর হবিবর উপরে সর্বপ্রথম যে ওহি নাজিল হইছিল ওই সময় আল্লাহর হবিবে ডরাই রেসলাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া কইছিল ইন্নাকা লা তাসিলুর রহমা, ও আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিতা করেন সিলা রহমি করি তাহলে লাগি আল্লাহ আপনারে নবুয়তি দিব। সে তো বোঝা গেল সিলা রহমি অপু বড় জিনিস নাই নি, বোন দিয়ে মশা দেওয়া, ফুফুরে মশা দেওয়া, মই দিয়ে মশা দেওয়া, থান বাড়ি যাওয়া আমরা করি না নি। হ্যাঁ, আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবী একজনে কইলা ইয়া রাসূলুল্লাহ আমার দোন হয় না কিতা লাগে, আল্লাহর হবিবে কইলা তোমার বনি না সন্নি বলে আসল বলে ওতারে দেখভাল করিও তোমার দোন হইব, ও তো আমরা শিখিলাম না নি, বনির বাড়ির গেলে বন দিয়ে কুত্তা দিলে ওটা হলে আমরা দোনর মাঝে এজাফা হইব, দোন বাড়িব, ওলালাল। সুতরাং আপনারা জানা রাখিও আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেখানে শিখাই দিছোন ওখান হইয়া থাকলো মূল, আর আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেখান থাকি বারণ করছন অগু থাকি সরিয়া থাকা হইয়া থাকলো মূল, কইয়া দিছেন মা রে ফা বাবা ফরে ফাও ধরি সালাম করো কিতা কম কদম বুঝি, মা রে ফাও রে বাফরে ফাও ধরি সালাম করিও, গুরুজন যারা উস্তাদ মুর্শিদ তারারে সালাম করিও, ও তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মান কাব্বালা আলা রিজলা ওয়ালিদাই, মান কাব্বালা রিজলা ওয়ালিদাই কান্নামা কাব্বালা আলা তাবাতিল জান্নাহ, যে মানুষ তার মা বাবার পাদ ধরিয়া সুমা লইল, হে যেমন ব্যস্ত সালাম ধরিয়া সুমা লইল আল্লাহর
آمين.